সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলকোট উচ্চ বিদ্যালয়। আজকে আমরা প্রতিনিয়ত যেভাবে অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হই, আজকে আমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন, তোমরা সবাই বই পুস্তক এবং কাগজ কলম নিয়ে অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হবে, এটি আমরা কামনা করি। কেমন, আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব গণিত বিষয়ের অধ্যায় দুই, সেট ও ফাংশন নিয়ে আমরা কথা বলবো। সেট ফাংশনের আমরা ক্রমজোড় নিয়ে আমরা আলোচনা করব। কেমন, ক্রমজোড় কাকে বলে, আমরা ক্রমজোড় কি সেটা আমরা জানব। কেমন, তাহলে আমরা ক্রমজোড় যদি জানতে হয় তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি কি বলছি, এক জোড়া উপাদানের মধ্যে ক্রমজোড় কাকে বলে, এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে প্রকাশ করাকে বলে কি ক্রমজোড়। যেমন আমরা এখানে লিখলাম এ কমা বি, এ কমা বি। কেমন, তাহলে এখানে এর দুটো মিলে হলো এক জোড়া, তাহলে এক জোড়া উপাদানের মধ্যে কেমন কোনটা প্রথম অবস্থানে থাকবে কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে প্রকাশ করাকে বলা হয় কি ক্রমজোড়। কেমন, এক জোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথম অবস্থানে কোনটা দ্বিতীয় অবস্থানে, তাহলে এটা আগে আসে সেটা প্রথম অবস্থানে, বিটা পরে আসে সেটা দ্বিতীয় অবস্থানে। এক জোড়া ক্রমজোড়ের মধ্যে কোনটা প্রথম অবস্থানে থাকবে এবং কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে প্রকাশ করাকে বলা হয় কি ক্রমজোড়। যেমন একটা এক্সাম্পল আমরা যদি দেই, যেমন এক্স এবং ওয়াই যদি ক্রমজোড় হয় এবং এক্স ওয়াই এর মান যদি এ বি এর সমান হয়, এক্স এবং ওয়াই যদি ক্রমজোড় হয়, এক্স ওয়াই এর মান যদি এ বি এর সমান হয়, তাহলে আমরা এখান থেকে লিখবো এক্স ইকুয়াল টু এ, এখানে প্রথম অবস্থান এখানে প্রথম অবস্থানের সমান, এক্স ইকুয়াল টু এ। তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাবো, একই নিয়মে ওয়াই ইকুয়াল টু ওয়াই দ্বিতীয় অবস্থানে, তাহলে এখানে দ্বিতীয় অবস্থানে বি, তাহলে ওয়াই ইকুয়াল টু বি। এই হলো ক্রমজোড়ের ধারণা। কেমন, সেই ক্রমজোড়ের ধারণা থেকে এখানে একটা উদাহরণ এগারোতে একটা অঙ্ক বা সমস্যামূলক প্রশ্ন আছে, আমরা এই সমস্যামূলক প্রশ্নটা এখন সমাধান করব। কেমন, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমরা কি বলেছি, এক জোড়া উপাদানের মধ্যে দুটো মিলিয়ে হলো এক জোড়া, এক জোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথম অবস্থানে থাকবে কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে প্রকাশ করাকে বলা হয় কি ক্রমজোড়। তাহলে এখানে এ আছে প্রথম অবস্থানে আর বি আছে দ্বিতীয় অবস্থানে, তাহলে আমরা তা প্রকাশ করেছি। কেমন, তাহলে এখান থেকে আমরা বুঝলাম এ আছে প্রথম অবস্থানে বি আছে দ্বিতীয় অবস্থানে। কেমন, এই এক জোড়া উপাদান হলেও কি ক্রমজোড়। তাহলে যদি কোনো ক্রমজোড় অপর কোনো চলকের সমান হয়, যেমন এক্স কমা ওয়াই, তাহলে আমরা এখান থেকে বলবো এক্স প্রথম অবস্থানে ওয়াই দ্বিতীয় অবস্থানে, তাহলে এ প্রথম অবস্থানে বি দ্বিতীয় অবস্থানে। তাহলে এখান থেকে আমরা আবার বলতেছি এক্স ইকুয়াল টু লিখবো ওয়াই আর ওয়াই, এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু লিখবো আমরা বি। তাহলে এই অনুযায়ী আমরা উদাহরণ একে এগারোতে, উদাহরণ এগারোতে এই অঙ্কটার সমাধান করবো। কেমন, তাহলে আমরা একটু আগে আমরা ক্রমজোড়ের ধারণা থেকে কি পেয়েছি, তাহলে আমরা লিখবো ক্রমজোড়ের ধারণা থেকে পাই। কেমন, কোন ধারণা থেকে, ক্রমজোড়ের ধারণা থেকে পাই বা ক্রমজোড়ের শর্ত অনুসারে পাই, আমরা দুটোই লিখতে পারি ক্রমজোড়ের ধারণা থেকে পাই। কেমন, ক্রমজোড়ের ধারণা থেকে আমরা কি পাই, লক্ষ্য করা এখানে প্রথম অবস্থানে টোয়াইস এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় অবস্থানে থ্রি, এখানে প্রথম অবস্থানে সিক্স, দ্বিতীয় অবস্থানে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে প্রথম অবস্থান এখানে প্রথম অবস্থানের সমান হবে, তাহলে আমরা লিখবো টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি, এখানে দ্বিতীয় অবস্থান এখানে দ্বিতীয় অবস্থানের সমান হবে, এখানে অজ্ঞাত চলক এক্স মাইনাস ওয়াই আর জ্ঞাত হলো থ্রি, তাহলে এক্স মাইনাস ওয়াইটা আমরা আগে লিখবো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো কত থ্রি। কেমন, আর এখানে টোয়াইস এক্স প্লাস ওয়াইয়ের মান হলো কত সিক্স, আর এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো থ্রি, এটাকে আমরা এক নং দিলাম, এটাকে আমরা দুই নং দিলাম। কেমন, এইবার তুমি যে কোনো পদ্ধতিতে এটা সমাধান করে এক্স ও ওয়াইয়ের মান বের করতে পারবে। কেমন, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি, অপনয়নে করতে পারি, অপসারণে নির্ণয়কে করতে পারি, অপসারণ পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, কেমন ইত্যাদি তোমার যেভাবে পছন্দ হয় সেভাবে করতে পারি আমরা। তাহলে আমরা যেহেতু এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে ওয়াইকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে এক নম্বরের সাথে দুই নম্বরে যদি আমরা যোগ করি তাহলে ওয়াই বাদ হয়ে যাবে, এক্স এর মানটা আগে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো এক নং যোগ দুই নং, এক নং যোগ কত নং দুই নং, এক নম্বরের সাথে দুই নং যোগ করলে ওয়াই বাদ হয়ে যাবে, তাহলে আমরা এক নম্বরে আছে টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স। কেমন, আর দুই নম্বরে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা কী কাজ করবো বলছি, আমরা যোগ করব, তাহলে যোগ করলে এখানে টোয়াইস এক্স সাথে এক্স যোগ করলে হবে থ্রাইস এক্স, ওয়াই আগে প্লাস ওয়াই আগে মাইনাস, বিয়োগ থাকে না,
এখানে 6 এর সাথে 3 যোগ করলে হবে 9 এখান থেকে আমরা x এর মান বের করব তাহলে 3 দ্বারা ভাগ হবে 3 3 কেন তাহলে x এর মান 3 পেয়ে গেছি খুব সহজ অঙ্ক কেমন আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবার x এর মানটা যদি আমরা 2 নম্বরে বসাই দিই তাহলে আমরা y এর মান পেয়ে যাব কেমন তাহলে আমরা লিখব এখানে 2 নং এ x কত বসাবো আমরা 3 বসিয়ে পাই 2 নং এ x 3 বসিয়ে পাই তাহলে 2 নং কি লেখা আছে লক্ষ্য করো x x এর মান কত পেলাম আমরা x এর মান আমরা 3 পেলাম তাহলে 3 লিখলাম মাইনাস কত লেখা y কেমন ইকুয়াল টু 3 ঠিক আছে তাহলে এবার আমরা এখানে লিখব মাইনাস y ইকুয়াল টু এখানে 3 3 আছে প্লাস এদিকে আসলে মাইনাস হবে তাহলে ইমপ্লাই মাইনাস y ইকুয়াল টু 3 থেকে 3 বিয়োগ 0 কেমন সুতরাং y ইকুয়াল টু আমরা পেলাম কত 0 তাহলে x এর মান পেলাম কত 3 আর y এর মান পেলাম কত আমরা 0 কেমন তাহলে x এর মান 3 বসালে 3 দুগুণে 6 y এর মান 0 তাহলে কিছু নাই তাহলে 6 হলো দেখছো এখানে 6 এর সমান হয়ে গেছে আর y এর মান আমরা পেলাম কত 0 তাহলে এখানে y এর মান যদি আমরা 0 বসাই 0 বসাই এখানে 0 বসাই তাহলে এখানে কত 6 দাঁড়াইলো কেমন এখানে y এর মান 0 বসালাম x এর মান হলো 3 তাহলে 3 দাঁড়াইলো তাহলে সমান হয়ে গেল তাহলে উভয় দিক সমান হয়ে গেল এই জন্য আমরা বলছি x, y নির্ণয় করো তাহলে আমরা লিখব সুতরাং x, y ইকুয়াল টু কি দাঁড়ালো 3,0 এটাই আনসার আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এই ক্রমজোড়ের অঙ্কগুলো খুবই সহজ এবং খুব মনোযোগ সহকারে তোমরা যদি ক্লাস ফলো করো একেবারে সহজভাবে আমরা করে দিয়েছি কেমন এবার আমরা আরেকটা উদাহরণের আর আরেকটা অঙ্ক আমরা করার চেষ্টা করব লক্ষ্য করো বিষয়টা সেটা হলো কার্তেসীয় গুণজের অঙ্ক কেমন কার্তেসীয় গুণচ্ছেদের অঙ্ক কার্তেসীয় গুণচ্ছেদ কাকে বলবো আমরা যেমন লক্ষ্য করো এখানে মনে করো এ একটা উপাদান আছে এর উপাদান আছে x, y x, y আর b একটা উপাদান সেট b একটা সেট a সেটের উপাদান x, y b সেটের উপাদান যদি তোমার 4,3 হয় কেমন তাহলে কার্তেসীয় গুণচ্ছেদ করতে হবে a সেটের সাথে b সেটের গুণ করতে হবে ক্রস করতে হবে তাহলে সুতরাং আমরা লিখব a ক্রস b a ক্রস b তাহলে a সেটের উপাদান আছে x, y কেমন ক্রস b সেটের উপাদান আছে 4,3 আমরা a সেটের সাথে b সেট ক্রস করব তাহলে আমরা x দ্বারা প্রথম উপাদানকে গুণ করব কেমন তাহলে এখানে কি দাঁড়াবে x, 4 x, 4 এবার x দ্বারা দ্বিতীয় উপাদানকে গুণ করব তাহলে x, 3 কেমন এবার y দ্বারা দুটোকে পরবর্তী দুটোকে গুণ হবে তাহলে y, কত 4 y, 4 আর কি পাই আমরা y, 3 y, 3 কেমন এই পুরো সেটকে হলো কার্তেসীয় গুণচ্ছেদ তাহলে a ক্রস b তাহলে a ক্রস b তে আমরা কয়টা উপাদান পেয়েছি 60টা জোড় পেয়েছি কয়টা জোড় পেয়েছি 60টা জোড় পেয়েছি এই হলো কি কার্তেসীয় গুণজের উদাহরণ কেমন এবার আমরা কার্তেসীয় গুণজ নিয়ে সমস্যামূলক কিছু একটা অঙ্ক করব তোমরা লক্ষ্য করো এখানে উদাহরণ 12 তে লক্ষ্য করো উদাহরণ 12 কেমন উদাহরণ 12 তে আছে ফি একটা সেট ফি সেটের উপাদান আছে 1 2 3 ফি সেটের উপাদান কি আছে 1 2 3 তারপরে কিউ একটা সেট কিউ সেটের উপাদান আছে 3,4 3,4 আমাদের আর একটা সেট আর এর হলো পি ক্রস পি ক্যাফ কিউ কেমন পি ক্যাফ কিউ আর এর পরে বের করতে হবে হলে হ্যাঁ কিউ হলে আমাদের পি ক্রস আর বের করতে হবে আর সমান কত একটা মান বের করতে হবে আর একটা মান বের করতে হবে আর ক্রস কিউ সমান কত এই দুটো মান আমরা এখান থেকে বের করব কেমন ভেরি ইন্টারেস্টিং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে কেমন দেখো আমাদের পি উপাদান আছে তিনটা কিউর উপাদান আছে দুইটা তাহলে আমরা এখানে লিখবো লেখা আছে পি ক্যাফ অফ কিউ ইকুয়াল টু আর তাহলে আর সেটটা আমরা আগে বের করবো কেমন তাহলে সুতরাং আর আর ইকুয়াল টু আমরা বের করবো ফি ক্যাফ অফ কিউ দ্যাট ইজ পি ইন্টারসেকশন কিউ গতদিনে আমরা বলেছি এটাকে যেহেতু নিচের দিকে আছে ক্যাফের মতো নিচের দিকে এই জন্য আমরা কি ক্যাপ করতে পারি অথবা ইন্টারসেকশনও করতে পারি তাহলে আমরা ফি ক্যাপ অফ কিউ যদি নির্ণয় করি ফি ইন্টারসেকশন কিউ ফি ইন্টারসেকশন কিউ তাহলে এখানে আমরা কি লিখবো 1 2 3 1 2 3 তারপরে ক্যাপ বা ইন্টারসেকশন কিউ কিউ আছে 3 4 এই দুটো উপাদান কেমন তাহলে আমরা ইন্টারসেকশন হলো স্যাদো সেটের চিহ্ন স্যাদো সেটের চিহ্ন আমরা গতকাল পড়ছি স্যাদো সেট কাকে বলে
একাধিক উপাদানের মধ্যে, কেমন সেটের উপাদানের মধ্যে একাধিক সেট এখানে আছে, পি সেট এবং কিউ সেট, কেমন উপাদানের মধ্যে যেগুলো কমন কমন উপাদান, কমন এলিমেন্টস, এখানে থ্রি কমন, এখানে থ্রি আছে, আর কোনো কিছু কমন নাই, তাহলে পি ক্যাপ অফ কিউ হলো থ্রি, আমরা থ্রি পেয়ে গেলাম, তাহলে পি ক্যাপ অফ কিউ হলো কত থ্রি, তাহলে পি ক্যাপ অফ কিউ ইকুয়াল টু আর, তাহলে সুতরাং আমরা লিখতে পারি আর ইকুয়াল টু থ্রি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এইবার আমরা বের করবো ফি ফি ক্রস কিউ, তাহলে আমরা প্রথমে লেখো, তাহলে সুতরাং ফি ক্রস আর, তাহলে ফি ক্রস আর ইকুয়াল টু ফির উপাদান আছে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, কেমন তারপরে ক্রস এখানে আর, আরের উপাদান আমরা পেয়েছি অনলি থ্রি, অনলি থ্রি পেয়েছি। এবার আমরা গুণ করবো, তাহলে প্রথমে ওয়ান দ্বারা গুণ হবে, তাহলে আমরা লিখবো ওয়ান কমা থ্রি, কেমন তারপরে ওয়ান দ্বারা ওয়ান গুণ শেষ টু দ্বারা গুণ করা টু কমা থ্রি, কেমন টুর গুণ শেষ এবার থ্রি দ্বারা, তাহলে আমরা লিখবো থ্রি কমা থ্রি। এই পুরো সেটটি হলো কার্তেসীয় গুণজ অর্থাৎ ফি ক্রস আর এর মান। তাহলে আমাদের বলছে ফি ক্রস আর এর মান কত, ফি ক্রস আর এর মান আমরা পেলাম ওয়ান কমা থ্রি, টু কমা থ্রি, থ্রি কমা থ্রি, কেমন। এবার আমরা লিখবো আর ক্রস কিউ, এবার আমরা আরেকটা সমস্যামূলক প্রশ্ন, আর ক্রস কিউ সমান কত, তাহলে আমরা জানি আর এর মান আমরা উপাদান পেয়েছি আমরা থ্রি, এই থ্রি লিখলাম, কেমন তারপরে ক্রস কিউর উপাদান এখানে আছে থ্রি কমা ফোর, তাহলে আমরা এইবার লিখবো থ্রি কমা ফোর, কেমন এবার আমরা ক্রস করব, প্রথমে থ্রি দ্বারা পর দুটো গুণ হবে, তাহলে আমরা লিখবো থ্রি কমা থ্রি, জোড়াকারে লিখতে হবে, এবার লিখবো আমরা থ্রি কমা কত ফোর, ফোর একটু পেয়ে গেলাম, তাহলে আমরা উভয়টার মান পেয়ে গেলাম, ফি ক্রস কিউ সমান কত পেলাম, আর ক্রস কিউ সমান কত পেলাম, কেমন। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, কেমন। তোমরা আজকে অনলাইন ক্লাস গণিতের এখানেই শেষ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।